আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক। আমি দিনাজপুর থেকে এসেছি। আমি সানজাপানের প্রথমত ফেসবুকের মাধ্যমেই এখানে পরিচিত হই। আমি প্রথম যখন জাপান যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, তখন আমি প্রথমে অনলাইনে সার্চ করা শুরু করি যে আমাদের দেশের মধ্যে কোন প্রতিষ্ঠানগুলো ভালো হবে। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে সান জাপানিজ ট্রেনিং সেন্টার ফেসবুক পেজের মাধ্যমে সান জাপানের আমি ঠিকানা পাই। এবং সান জাপানে এসে প্রথমে আমার এখানকার এমডি স্যার মোহাম্মদ হান্নান স্যারের সাথে আমার প্রথম পরিচয় হয়। এবং ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, উনি আমাকে আশ্বস্ত করে এবং ওনার কথায় মোটিভেট পাই। তারপরে আমি এখানে এসে ভর্তি হই এবং আমার অক্টোবর সেশনের জন্য স্কাইপি হয়। আল্লাহর রহমতে আমি স্কাইপিতে টিকে যাই এবং টিকার পরে সান জাপানিজ থেকে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে, আমার ফাইল তারা প্রসেসিং করে। আমার ব্যাংকের জন্য অনেক প্রবলেম হয়েছিল, তো তারা এটা খুব সুন্দরভাবে আমাকে গাইড করে। তারপরও আমি একটু টেনশনের মধ্যে ছিলাম আমার ব্যাংক সমস্যা নিয়ে, কিন্তু আল্লাহর রহমতে আমার অক্টোবর সেশনের সিওটা চলে আসে। অক্টোবর সেশনের সিও আসার পরে আমি যখন এম্বাসিতে দাঁড়াই, এম্বাসি প্রিপারেশন হয়, আর এম্বাসিতে দাঁড়ানোর পর আমি 15 তারিখে এম্বাসিতে দাঁড়াই এবং 15 তারিখে এম্বাসি দাঁড়ার পর আমি ওয়েটিংয়ে চলে যাই এবং কয়েকদিন খুব ডিপ্রেশনের মধ্যে থাকি। তারপরে আল্লাহর রহমতে আবার আমি 18 তারিখে 25 তারিখের ডেলিভারি ডেট পাই এবং আলহামদুলিল্লাহ আমি আজকে ভিসা পেয়েছি এবং আমি আজকে খুব খুশি। আর দ্বিতীয়ত, যদি কেউ আসতে চায় সান জাপানে, তাহলে অবশ্যই আমি বলবো, সাজেস্ট করবো যে এখানে আসাটা সব থেকে ভালো হবে। কারণ জাপানি ভাষা শুধু শেখাটা সব থেকে বেশি মূল, কারণ এখানকার যে টিচাররা আছে, দক্ষ টিচার, যার কথা একদম বিশেষ করে না বললে নেয়, মোহাম্মদ সুয়েল সেনসেই, সুচিন স্যার, তো এরা এত দক্ষতার সাথে জাপানি ভাষা শেখায় যে আসলে বলার মতো না। অন্য কোনো কোচিং সেন্টারে কীরকম কী হয় তা আমি জানি না, তবে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি যে যদি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কেউ আসে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে তারা ভাষাটাকে ভালোভাবে জব্দ করতে পারবে এবং ইন ফিউচারে এটা তাদের জন্য অনেক ভালো হবে। আর মূলত সান জাপানের আরেকটা ভালো দিক, তারা N5-এর পাশাপাশি N4 করায়, যেটা বাধ্যতামূলক করার কারণে আমরা সকলে করি, কিন্তু করার পর আমরা এর বেনিফিটটা জাপান যাওয়ার পর বুঝতে পারি যেটা কতটুকু আমাদের জন্য প্রয়োজনীয়তা। সর্বশেষে এতটুকুই বলতে চাই যে চোখ বন্ধ করে যারা আমার ছোটো ভাইরা আছে কিংবা যারা বড় ভাইরা আছে, তারা যদি কেউ জাপান যাওয়ার জন্য আগ্রহী থাকে, তাহলে তারা চোখ বন্ধ করে নিশ্চিত সান জাপানকে বেছে নিতে পারে, এতটুকু আমি আশ্বস্ত তাদেরকে দিতে পারি। পরিশেষে আমি আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের এমডি স্যার মোহাম্মদ হান্নান সেনসেইকে, যেনার অশেষ অবদান রয়েছে, পাশাপাশি আমার পরিবারের সাপোর্ট রয়েছে, যার কারণে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সবশেষে আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।